ছুটি পাওয়ার যে আনন্দ সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু কিছু মুহূর্ত শেয়ার করছি। দেখো, আমার বন্ধু এবং আমি এবং এদিকে আমাদের দাদা, পিটিআই দাদা, তিনজনের কিন্তু একসঙ্গে ছুটি হয়ে গেছে। তবে ছুটি কিন্তু খুব মুশকিলভাবে হয়েছে, কারণ আমি ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম, ছুটি ক্যান্সেল হয়েছিল এবং পরে ছুটি করা হয়েছে। তো দেখো, আমাদের জম্মু স্টেশনে এখন ট্রেন চলে এসেছে, তো আমরা এখন ট্রেনের দিকে এগোচ্ছি। সবাই আলাদা আলাদা কামরায় টিকিট আছে, আর দাদা এদিকে চলে গেল, পঙ্কজ এর নাম, পঙ্কজ এবং আমি চললাম এরা আমার পাশাপাশি কামরা, তো একসাথে উঠবো এবং পরবর্তীতে ফির আলাদা হয়ে যাব। তো আমরা দেখো এখন ট্রেনে উঠে পড়েছি, তো বেশি ভিডিও বানাতে পারি নাই কারণ খুবই প্রেশার ছিল। পরের দিন সকালে আমরা দিল্লিতে নেমে খাওয়া দাওয়া করছি এখানে ব্রেকফাস্ট। তো এই হচ্ছে তার মেনু। তো হোটেলের ভিতরে আমরা হালকা ভিডিও করার চেষ্টা করলাম। তো খাওয়ার পর আমরা আবার স্টেশনের দিকে রওনা হচ্ছি। তো দেখো, এই হচ্ছে দিল্লি স্টেশন পরের দিন সকালে। তো আমার ছুটি কিন্তু খুব মুশকিলভাবে হয়েছে, না আমি বেরোনোর সময় কিছু ভিডিও করতে পেরেছি, না প্যাকিং। আমার ব্যাস 7:30 রাত, সন্ধ্যে 7:30 বলে ছুটি গেলে ছুটি করে নিস। তো দেখো, তোমরা যদি কখনো দিল্লি স্টেশনে আসো, দিল্লি স্টেশনের বাইরের দিকে দেখবে এরকম বড় বড় করে তোমাদের অনেক কিছু আঁকা আছে। অনেক কিছু মানে তোমার দিল্লিতে কী কী আছে, যেমন লাল কেল্লা, লোটাস টেম্পল, তারপর তোমার ইন্ডিয়া গেট, তো এইসব যেগুলো তোমাদের দিল্লির যে ইয়ে আছে, এই দেখো ইলোরা টেম্পল, মানে দিল্লির যে স্টেশন আছে তার বাইরে কখনো ঘুরবে দেখবে এগুলো সমস্ত কিছু আঁকা আছে। তো তার জন্য তোমাকে বই পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার তুমি দিল্লির স্টেশনের বাইরে ঘুরলে দিল্লি সম্বন্ধে জেনে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ছুটির আনন্দ করি, বাই বাই।